বন্ধুরা, আমি বিরিয়ানি রান্না করবো, এই জন্য এই যে মাংসটা আমি কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তো ধনিয়ার গুঁড়া, নুন বাটা, একটু গরম মশলার গুঁড়ো, এখানে এলাচ দারচিনি সব কিছু গুঁড়ো করা, জিরের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এটা এই যে বিরিয়ানির মশলা, এটা আমি বেটে নিয়েছিলাম, জয়ফল জয়ফল জয়স্ত্রী পোস্তদানা, এগুলো আমি বেটে নিয়েছি, এটা একটু বাদাম বাটা, এখন আমি এটা হাতে ভালো করে মেখে নিব, যে বন্ধুরা আলুটা আমি ভেজে নিয়েছি, একটু হলেও তার একটু লবণ মেখে মাংসটা বসিয়ে দিয়েছি, এই যে বন্ধুরা আমি দিয়ে দেবো সয়াবিন তেল, এলাচ আর দারচিনি, তেজপাতা, তারপরে পোলাও চালটা দিয়ে দেবো, দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, একটু
এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন গরম পানি বন্ধুরা, আমি গরম করে রেখে দিয়েছিলাম। না আমি পানি একটু বেশি গরম করেছিলাম, আসলে অতটা লাগে না এর জন্য। ঠিক আছে, বাদাম বাটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা আলু বোকারা, সাথে দিয়ে দেবো কটা কিশমিশ, সাথে কটা কিশমিশ দিয়ে দিলাম আর আলু বোকারা, এটা আমি একসাথে দিয়ে দিলাম।